DaVinci Resolve এর নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা জানব Resolve এর প্রজেক্ট সেটিংস সম্পর্কে। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে যারা Resolve এর টিউটোরিয়ালগুলো ফলো করছেন তাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে আমার। সেটা হলো প্রত্যেক সপ্তাহে কয়টা করে আমি Resolve টিউটোরিয়াল প্রকাশ করলে আপনাদের জন্য সেটা ফলো করতে সুবিধা হবে। এছাড়া আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হলো আমি যে টিউটোরিয়ালগুলো তৈরি করছি এগুলো একটু ডিটেলসে তৈরি করছি, একটু ইনডেপথ টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি, এগুলো কি বেশি লেন্দি হয়ে যাচ্ছে কিনা সেটা একটু লিখে জানাবেন। আপনারা যদি চান এগুলো কিন্তু আমি সংক্ষেপেও আসলে দিতে পারি, এতে করে একই ভিডিওতে দেখা যাবে অনেকগুলো বিষয় কিন্তু আমি কভার করতে পারবো। তো আপনারা কোনটা চান কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের যে বিষয় প্রজেক্ট সেটিংস সম্পর্কে জেনে নেওয়া যাক। তো প্রজেক্ট সেটিংস জিনিসটা কি, আমরা যখন কোনো ভিডিও এডিট করব আমাদের কিন্তু শুরুতে ঠিক করে দিতে হয় ওই ভিডিওর ফাইনাল আউটপুট কত হবে। ওই ফাইনাল আউটপুটের উপর ডিপেন্ড করে আমাদের রেজুলেশন, ফ্রেম রেট ইত্যাদি কিন্তু সেট করে দিতে হয়। তো রিজলভে যখন আপনি প্রজেক্ট তৈরি করবেন এই জিনিসটা কিন্তু খুবই ক্রুশিয়াল, কারণ রিজলভে আপনি যখন প্রজেক্ট একটা তৈরি করলেন, একটা ভিডিও ইম্পোর্ট করলেন, এর পরবর্তী সময় কিন্তু ওই জায়গার ফ্রেম রেট সেটা কিন্তু লক হয়ে যায়, আপনি আর চেঞ্জ করতে পারবেন না। সো আগেই আপনাকে মেক শিওর করতে হবে কত ফ্রেম রেটে আপনি এক্সপোর্ট করতে চান, রেজুলেশন আপনি কত দিতে চান। তো চলুন কীভাবে জিনিসটা কাজ করে আমরা একটু দেখে নিই। প্রথমে আমি আপনাদেরকে কিছু ফাইল দেখাতে চাই যেগুলো আজকে আমি আসলে ভিডিওটা আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো। তো তিনটা ভিডিও ফাইল এখানে রয়েছে। এইটার যদি আমরা প্রপার্টিসে যাই আপনারা দেখতে পাবেন এইটার ডিটেলসে রেজুলেশন 1920x1080 এবং আমাদের ফ্রেম রেট 29.97, তার মানে 30 FPS-এর আমাদের একটা ভিডিও। এই ভিডিওটা যদি দেখি প্রপার্টিস সিমিলার ওয়েতে 1920 এবং আমাদের ফ্রেম রেট 30। সো আমাদের যদি অ্যাকচুয়াল রেন্ডার সেটা 30 FPS আর 1920 রেজুলেশনে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করাটা ইজি হবে, আমাদের প্রজেক্টের যে ভিডিওগুলো রয়েছে স্মুথলি কাজ করবে। তো রিজলভ আমরা ওপেন করে ফেলি। রিজলভ ওপেন করলে পরে একটা ডিফল্ট সেটিংস কিন্তু এখানে দেওয়া থাকে যেটা অনুসারে আপনার যে প্রজেক্ট সেটিংস সেটা সেট হয়ে থাকে। তো এটা আপনি চাইলে পরবর্তী সময় চেঞ্জ করতে পারবেন। কীভাবে প্রিসেট তৈরি করবেন ওই বিষয়টা কিন্তু আজকে আমরা দেখে নেব। নতুন একটা প্রজেক্ট তৈরি করি, নিউ প্রজেক্টে গেলাম, এটা একটা নাম দিয়ে দিলাম প্রজেক্ট সেটিংস, দেন যদি ক্রিয়েট দেই আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে যাবে। তো এই প্রজেক্টটা রিজলভের যে ডিফল্ট সেটিংস সেই অনুযায়ী সেট হয়ে গিয়েছে, সেটা কীভাবে দেখবো। এই নিচে যে গিয়ার আইকন রয়েছে এটার উপরে ক্লিক করলে দেখবো আমাদের প্রজেক্ট সেটিংস বা মাস্টার সেটিংস নামে একটা সেটিংস আসছে। এইখানেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেন্ডার দেবো আমরা কোন ফরম্যাটে, কোন অ্যাকচুয়ালি আমাদের ফ্রেম রেট কী থাকবে, রেজুলেশন কী থাকবে, ওটা কিন্তু এখানে দেওয়া আছে 1920x1080 এবং আমাদের রেজুলেশন 24 FPS দেওয়া আছে। এই সেম জিনিসটাই আপনারা অ্যাক্সেস করতে পারবেন ফাইল মেনুতে গিয়ে, প্রজেক্ট সেটিংসে যদি যান সেম জিনিসটাই আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমাদের কিন্তু এটা আগে সেট করে দিতে হবে। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা যখন কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করবেন ওই 24 FPS কিন্তু ওখানে ডিফল্ট দেওয়া আছে। এই ভিডিওটা আমি সাপোজ ইম্পোর্ট করতে চাচ্ছি, এটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি রিজলভে নিয়ে গেলাম, তারপর মনে করেন এই জায়গায় আমি ছেড়ে দেবো। এখানে ছেড়ে দিলে পরে যেটা হচ্ছে আমাকে রিজলভ বলছে আমি এই ভিডিওটার যে সেটিংস রয়েছে সেটা কি আমার প্রজেক্টের জন্য ইউজ করতে চাই নাকি রিজলভের যেটা ডিফল্ট দেওয়া আছে সেটা ইউজ করতে চাই। আপনারা যদি এই প্রজেক্টে যে ভিডিওটা ইম্পোর্ট করলেন ওইটার সেটিংসকে ফলো করতে চান সেক্ষেত্রে চেঞ্জ দিলে পরে, এবার যদি আপনারা সেটিংসে যান দেখবেন এখানে কিন্তু ফ্রেম রেটটা অটোমেটিক্যালি রিজলভ ওই ভিডিও অনুযায়ী চেঞ্জ করে নিয়েছে। তো এই জিনিসটা আপনারা যখন করবেন, এইটাকে যখন আপনারা টাইমলাইনে নিয়ে আসবেন, এখন কিন্তু আপনারা আর এটার ফ্রেম রেট আসলে চেঞ্জ করতে পারবেন না, টাইমলাইন ফ্রেম রেট এটা কিন্তু লক হয়ে গিয়েছে। নিচে যে ফ্রেম রেট রয়েছে প্লেব্যাক ফ্রেম রেট, এটা আসলে রেন্ডারের সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র রিজলভে যখন আমরা এডিট করব কত ফ্রেম রেটে আমরা ওটার প্রিভিউ দেখতে চাই ওইটা এখান থেকে আপনি সেট করে দিতে পারেন। তো এটার সাথে সামঞ্জস্য রেখে সেম জিনিসটা রাখলেই ভালো হবে, তাহলে রিয়েলিস্টিক একটা প্রিভিউ কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন। সো আমরা যখন ভিডিওকে ইম্পোর্ট করব আগেই এটাকে আমাদের আসলে মেক শিওর করতে হবে কত ফ্রেম রেট এক্সপোর্ট করব, কত রেজুলেশন এক্সপোর্ট করব, তাহলে আমাদের জিনিসটা ইজি হবে। তবে আপনি চাইলে এখান থেকে কিন্তু রেজুলেশন পরবর্তী সময় চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র ফ্রেম রেটটা এখানে লক হয়ে থাকবে। তো এগুলোকে আমি ডিলিট করে দিই। আসলে আমরা কীভাবে এটার প্রিসেট তৈরি করতে পারি ওই জিনিসটা একটু দেখি। তো ফ্রেশ একটা প্রজেক্ট যখন আপনি ওপেন করলেন কিছুই থাকলো না এখানে ইম্পোর্ট করা, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রিসেট তৈরি করে রাখতে পারেন। এখানে যদি ক্লিক করি কী আপনি চাচ্ছেন, সাপোজ আপনি এখান থেকে 24 FPS-এ ভিডিও সবসময় এডিট করেন, আমার মতো যদি টিউটোরিয়াল তৈরি করেন প্রত্যেক দিন কিন্তু একই ধরনের ভিডিও নিয়ে আপনাকে ডিল করতে হবে, সেক্ষেত্রে একটা ডিফল্ট আপনারা যদি প্রিসেট তৈরি করে রাখেন ওইটা কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখান থেকে কী কী সেটিংস রাখতে চাই, আমাদের ভিডিও রেজুলেশন আমি এটাই রাখতে চাই, দেন আমরা যদি প্রিসেটে যাই উপরে এখানে কিন্তু আমরা সেভ অ্যাজ নামে একটা অপশন পাবো, এখানে আপনারা দিয়ে দিতে পারেন একটা নাম, সাপোজ আমরা যদি অ্যাপ্লাই দেই এখানে নাম দিয়ে দিলাম নিউ প্রিসেট, দেন যদি আমরা ওকে দিই নিউ প্রিসেট এখানে চলে আসবে। এখন আপনি যখন ডাভিনচি রিজলভ ওপেন করবেন একটা ডিফল্ট প্রিসেট দেওয়া থাকে, এটাকে যদি আপনি ডিফল্ট হিসেবে সেভ করতে চান
এটার উপরে রাইট বাটন ক্লিক করলেন, দেন এখানে সেভ অ্যাজ ইউজার ডিফল্ট কনফিগারেশন এটা যদি ক্লিক করে রাখেন, যতবার আপনি রিজলভ ওপেন করবেন বাই ডিফল্ট আপনার ওই সেটিংসগুলোই থাকবে। আপনি প্রত্যেক দিন যেগুলো আসলে ব্যবহার করতে চান সেভাবে প্রিসেটটা তৈরি করে রাখবেন, তাতে কাজটা অনেক সুবিধা হয়ে যায়। এর পরবর্তী যে সেটিংসগুলো রয়েছে, ভিডিও মনিটরিং, এটা মূলত আপনার যদি এক্সটার্নাল কোনো ডিসপ্লে থাকে যেটা প্রফেশনাল গ্রেডের, আসলে ব্ল্যাক ম্যাজিকের প্রোডাক্ট হলো রিজলভ, এবং ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, যেরকম তাদের প্রফেশনাল ডিসপ্লে রয়েছে, কালার গ্রেড করার জন্য অনেকগুলো ইন্টারফেস রয়েছে, অডিওর জন্য অনেকগুলো ইন্টারফেস রয়েছে, সেগুলো যদি আপনি ব্যবহার করতে চান সেগুলো কানেক্ট করবেন, অ্যান্ড দেন এইখান থেকে কিন্তু ওই সেটিংসগুলো আপনি আসলে ঠিক করে দিতে পারবেন, যেগুলো আমাদের ম্যাক্সিমাম দরকার নেই। সো এগুলো আসলে আমাদের ঘাটাঘাটির কোনো প্রয়োজন নেই, আমরা মূলত মাস্টার সেটিংস, প্রিসেট এই দুটা নিয়েই আসলে থাকবো। এছাড়াও আরও অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলো আমাদের বর্তমানে দরকার নেই, যখন দরকার হবে আমি অবশ্যই আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত বলবো। আপনাদের কাজ শুরু করার জন্য প্রজেক্ট সেটিংস সম্পর্কে এটুক জানাই, আপাতত দরকার রয়েছে। তো আপনারা এভাবে আপনাদের যে প্রজেক্ট সেটিংস সেটা সেট করে ফেলতে পারেন। এর পরবর্তী পর্বে আমরা যেটা দেখবো সেটা হলো রিজলভে আপনার যে প্রপার্টিস রয়েছে সেই জিনিসগুলো আপনি কীভাবে আসলে অ্যাক্সেস করবেন, প্রপার্টিসগুলো কীভাবে সেট করবেন, কীভাবে ডিফারেন্ট ইনপুট আউটপুট ডিভাইস সেগুলোকে সেট করবেন অডিওর জন্য, দেন আপনি যদি কোনো প্ল্যাগ ইন ব্যবহার করতে চান সেগুলো কীভাবে ইউজ করবেন এই জিনিসগুলো দেখবো। এছাড়া এটার যে কিবোর্ড কাস্টমাইজেশন রয়েছে সে সম্পর্কে আমরা জেনে নেব। আমরা যেহেতু ম্যাক্সিমাম মানুষ প্রিমিয়ার প্রো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আপনি চাইলে প্রিমিয়ার প্রোর যে লেআউট সেটাও ব্যবহার করতে পারেন, রিজলভের লেআউটও ব্যবহার করতে পারেন। তো এই বিষয়ে আমরা আসলে জানবো কীভাবে আপনি কিবোর্ডের যে লেআউটগুলো রয়েছে সেগুলো কাস্টমাইজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওতে লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।